নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি কর্ণাটক বিধানসভা নির্বাচন দশই মে দু হাজার কর্ণাটক বিধানসভা নির্বাচন তার ফলাফল ঘোষণা হবে তেরোই মে দু আজকে সিক্স মে আর ঠিক চার দিন পরে এই বিধানসভা নির্বাচন আর চার দিন আগে আমরা একদম সর্বশেষ এই যে ওপিনিয়ন পোল জনমত সমীক্ষা আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে সেই জনমত সমীক্ষা আপনাদের সামনে উপস্থিত করব দুশো চব্বিশটা আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভার ভিত্তিক কি ফলাফল হতে পারে তার একটা আগাম সমীক্ষা আমরা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি সেখানে টোটাল দু জন ক্যান্ডিডেট রয়েছেন তার মধ্যে এক জন ক্যান্ডিডেট কোটিপতি কংগ্রেসের দুশো জন প্রার্থীর মধ্যে দুশো জন কোটিপতি পদ্মফুল বিজেপির দুশো জনের মধ্যে দুশো জন কোটিপতি এখানে এখন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই লিঙ্গায়েত নেতা ইয়েদুরাপ্পাকে সরিয়ে তিনি এসছেন ফলে ইয়েদিরাপ্পা তার পরিবারের কাউকে বিজেপি এইবারে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে সামনে আনছেন না ইয়েদুরাপ্পা দলের মধ্যে কোন ঠাসা এই নিয়ে লিঙ্গায়তদের মধ্যে একটা মারাত্মক ক্ষোভ হয়েছে বলেই খবর আমরা যা দেখতে পাচ্ছি সমীক্ষায় দেখছি লিঙ্গায়তদের একটা বড় অংশ ভোট বিজেপির পক্ষে না যাওয়ার সম্ভাবনা বিজেপি সেটা আগাম আজ করে এই সমাজকে তাদের পক্ষে আনার একটা পরিকল্পনা তারা গ্রহণ করেছে সেই অনুযায়ী হাসান মান্ডিয়া এই সমস্ত জেলাগুলোতে তাদের প্রচার বাড়িয়েছে শোভা সেখানকার নেত্রীকে তাকে সামনে নিয়ে এসে এই ভোকালিকা সমাজকে ধরার জন্য পরিকল্পনা করে এগোচ্ছে বিজেপির পক্ষ থেকে এটা এবং কংগ্রেসের ক্ষেত্রে সিদ্দারামাইয়া ভার্সে শিবকুমারের মধ্যে একটা ঠান্ডা লড়াই আছে ক্ষমতায় এলে কে হবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া একবার সুযোগ পেয়েছেন এবার কি শিবকুমার সুযোগ পাবেন এই নিয়ে একটা ঠান্ডা লড়াই আছে সেটা কংগ্রেসকে খানিকটা বিপদে ফেলতে পারে বলে কংগ্রেসের আভ্যন্তরীণ মহলে চর্চা আছে এছাড়াও কংগ্রেস একটা বিষয়ে তাদের নির্বাচনী যে ইশতেহার সেখানে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করার এই যে একটা ব্লান্ডার এই ইস্যুটাকে তারা সামনে আনাতে বিজেপি সেটাকে সঙ্গে সঙ্গে লুফে নিয়ে তারা সংগঠিত করার চেষ্টা করছে এই হিন্দুদের ভোটটাকে একটা জায়গায় সংগঠিত করার চেষ্টা করছে যদিও এই ড্যামেজ কন্ট্রোলে শিবকুমার নেমেছেন তিনি বলেছেন যে ভোটের পর এক্ষেত্রে আমরা সমস্ত জায়গায় গোটা রাজ্যের সব জায়গায় যেখানে হনুমান মন্দির আছে সেই হনুমান মন্দিরগুলোকে আমরা পুনর্গঠন করা সংস্কার করার কাজে হাত দেবো এটা বলে খানিকটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে এইগুলো সমস্ত নির্বাচনী সমীক্ষাতে আমাদের ধরা পড়েছে এই অঞ্চলগুলোতে আমরা দেখছি যে টোটাল এক একত্রিশটা জেলায় দুশো চব্বিশটা আসনের যে ফলাফল আমরা সেই ফলাফলটা এবার আপনাদের সামনে উপস্থিত করব জেলা ভিত্তিক প্রথম জেলা আমি চিক চিকমঙ্গালুর চিকমঙ্গালুর জেলায় পাঁচটা আসন রয়েছে মোট বিজেপি সেক্ষে এক্ষেত্রে দুটো কংগ্রেস দুটো এবং জেডিএস একটি পেতে পারে চিকবালপুরে তো পাঁচটা পাঁচটা আসন আছে বিজেপি তিনটে কংগ্রেস দুটো জেডিএস কোনো আসন পাচ্ছে না এক্ষেত্রে কোট যুগি দুটোর আছে এখানে মোট আসন একটা বিজেপি একটা কংগ্রেস জেডিএস কোনো আসন পাচ্ছে না এক্ষেত্রে নাগরম চারটে এখানেও বিজেপি দুটো পাচ্ছে কংগ্রেস একটা পাচ্ছে জেডিএস একটি পাচ্ছে আমরা বিদা বিদ্রিতে চলে যাব বিদ্রি ছটা ছটা বিদ্রিতে দেখতে পাচ্ছি বিজেপি তিনটে কংগ্রেস তিনটে এবং জেডিএস একটা দেখ আমরা বিদ্রিতে বিদ্রি জেলাতে দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর আরবানে আমরা মোট চারটে দেখতে পাচ্ছি চারটে সিট সেক্ষেত্রে বিজেপি দুটো এবং কংগ্রেস দুটো পাচ্ছে গাদান গাদানে চারটে চারটেতে বিজেপি একটা কংগ্রেস তিনটে এবং জেডিএস কিছু সিট পাচ্ছে না উডুপি উডুপিতে পাঁচটা সিট রয়েছে মোট এই জেলাতে বিজেপি এখানে চারটে পেতে পারে কংগ্রেস একটি পেতে পারে জেডিএস কোনো সিট পেতে পারছে না বলেই আমাদের সমীক্ষায় ধরা পড়ছে চিত্রদুর্গ এখানে ছটা রয়েছে ছটাতে বিজেপি তিনটে কংগ্রেস তিনটে এবং জেডিএস কোনো সিট পাচ্ছে না রামনগরম চারটে সিট রয়েছে বিজেপি তিনটে পেতে পারে কংগ্রেস একটি পেতে পারে ধারওয়াড়ের সাতটা সাতটা সিট রয়েছে এক্ষেত্রেও বিজেপি দুটো পেতে পারে কংগ্রেস একটা পেতে পারে জেডিএস কোনো সিটি পাবে না বলেই আমাদের সমীক্ষায় ধরা পড়ছে হাভেরিতে ছটা সিট রয়েছে মোট বিজেপি একটা পেতে পারে কংগ্রেস দুটো পেতে পারে জেডিএস তিনটে পেতে পারে অর্থাৎ জেডিএস এখানে একটু বেটার ফল করছে হাসান যেটা আমরা বলেছিলাম এখানে ভোক্তালিকা সমাজের প্রভাব রয়েছে তাদের এখানে মেজরিটি রয়েছে সাতটা সিট এক্ষেত্রে বিজেপি তিনটে কংগ্রেস তিনটে জেডিএস একটি পেতে পারে বেলারিতে নটা নটার মধ্যে বিজেপি দুটো কংগ্রেস ছটা জেডিএস একটা বেলগাম বেলগামে আঠেরোটা সিট বিজেপি সাতটা পেতে পারে কংগ্রেস আটটা জেডিএস তিনটে বাঙ্গালকোট সাতটা সিট আছে মোট বিজেপি চারটে কংগ্রেস তিনটে জেডিএস পাচ্ছে না এখানে কোনো সিট দাওনগর আটটা আটটাতে বিজেপি দুটো কংগ্রেস পাঁচটা জেডিএস একটা বিজাপুর আট আটটা সিট বিজেপি চারটে কংগ্রেস চারটে এখানে জেডিএস কোনো সিট পাচ্ছে না মান্ডিয়া মান্ডিয়াতে সাতটা এখানেও ভোক্তালিকা সমাজ এখানেও প্রভাব ফেলেছে ভোকালিকা সমাজের মেজরিটি আছে এই জেলাতেও এখানে বিজেপি সাতটার মধ্যে তিনটে পাচ্ছে কংগ্রেস তিনটে পাচ্ছে এবং জেডিএস একটি পাচ্ছে শিবমোগা এই জেলাতে সাতটা রয়েছে বিজেপি এখানে পাঁচটা পাচ্ছে কংগ্রেস দুটো পাচ্ছে তুমকুড়ে এগারোটা রয়েছে এগারোটা সিটের মধ্যে আমরা দেখছি বিজেপি চারটে পাচ্ছে কংগ্রেস পাঁচটা পাচ্ছে এবং জেডিএস দুটো সিট পাচ্ছে মহীশূরে এগারোটা এগারোটার মধ্যে বিজেপি পেতে পারে পাঁচটা কংগ্রেস পেতে পারে পাঁচটা জেডিএস পেতে পারে একটি গুলবার্গ গুলবার্গে নটা সিট রয়েছে মোট বিজেপি এখানে চারটের মতো সিট পেতে পারে কংগ্রেসও চারটের মতো সিট পেতে পারে জেডিএস একটি সিট পেতে পারে বিন্দ্রি বিন্দ্রিতে ছটা ছটার মধ্যে বিজেপি একটি পেতে পারে কংগ্রেস দুটো পেতে পারে জেডিএস তিনটে পেতে পারে ইয়াদগির ইয়াদগিরে চারটে মোট সিট চারটে বিজেপি দুটো পেতে পারে কংগ্রেস দুটো পেতে পারে কপ্পালে পাঁচটা রয়েছে পাঁচটাতে বিজেপি তিনটে কংগ্রেস দুটো উত্তরকান্নাড় ছটা বিজেপি দুটো কংগ্রেস দুটো জেডিএস একটা মধ্যকান্নাড় আট আটটার মধ্যে বিজেপি চারটে কংগ্রেস দুটো জেডিএস দুটো রায়পুর রায়পুর জেলাতে মোট সাতটা সিট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপি চারটে কংগ্রেস দুটো জেডিএস একটা কোলারে ছটা সিট রয়েছে বিজেপি তিনটে কংগ্রেস দুটো ও জেডিএস একটায় সিট দেখতে পাচ্ছি আর ব্যাঙ্গালোর গ্রামীণে আঠেরোটা সিট রয়েছে সেখানে বিজেপি আটটা কংগ্রেস আটটা এবং জেডিএস দুটো অর্থাৎ আমরা যদি সমস্ত ফলাফলটাকে একত্রিত করি তাহলে দেখতে পাব বিজেপি যা সিট পাচ্ছে তাতে আমাদের হিসেবে ছিয়াত্তর থেকে ছিয়াশি বিজেপির টোটাল সিট আমাদের কাছে ফলাফল বিজেপির টোটাল ফলাফল বিজেপি নব্বই থেকে সাতানব্বইটা সিট বিজেপি কংগ্রেস পাচ্ছে একশো থেকে একশো চোদ্দোটা সিট আর জেডিএস পাচ্ছে পঁচিশ থেকে উনত্রিশটা সিট অর্থাৎ বিজেপি নব্বই থেকে সাতানব্বই মেজরিটি থেকে পিছিয়ে একশো তেরোটা সিট লাগবে কংগ্রেস একশো থেকে একশো চোদ্দো মেজোরিটির মধ্যেই রয়েছে জেডিএস পঁচিশ থেকে উনত্রিশ হাং এটা বিধানসভাটা ত্রিশঙ্কু হতে পারে এই রকম একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এখন কে সরকার গড়বে এত তাড়াতাড়ি সেটা বলে দেওয়া সম্ভব নয় নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা প্রবল ফলে ত্রিশঙ্কু বিধানসভা হলে কারা সরকার গড়ে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তেরোই মে রেজাল্ট বেরোনোর পর আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনে যদি ফলাফল ত্রিশঙ্কু যা আমাদের নির্বাচনী সমীক্ষায় ধরা পড়ছে সেই নির্বাচনী সমীক্ষা অনুযায়ী যদি ত্রিশঙ্কু বিধানসভা নির্বাচন ত্রিশঙ্কু বিধানসভা হয় তাহলে কারা বিধানসভা গড়বে কারা পাল্লা বাড়ি সেটা নিয়ে আমরা আপনাদের কাছে প্রতিবেদন আকারে প্রস্তুত রাখবো যে ত্রিশঙ্কু বিধানসভা নির্বাচন হলে তখন কারা সরকার গড়ার দিকে যাচ্ছে আমরা প্রত্যেক মুহূর্তের কর্ণাটকের আপডেট সেই মুহূর্তে আপনাদেরকে দিতে থাকবো আর ততক্ষণ পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি নমস্কার ইভিএম নিউজ আপনার কথা বলে